আসসালামু আলাইকুম, নাইরাস বিউটি ফিউশন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি, আসলে আমি বাসায় ছিলাম না, এই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি। আজকে আমি একটা আপনাদের সাথে হেয়ার প্যাক শেয়ার করব। এগুলো হচ্ছে আমার গাছের অ্যালোভেরা। আসলে ছাদে লাগানো খুব সুন্দর হয়েছে, বাট ভাড়া বাড়িতে তো থাকা, সেই জন্য ভ্যারাইটি আরও অনেক আছে, এই জন্য চিমটা চিমটা এরকম হাল করছে। এগুলো আমাদের গাছের অ্যালোভেরা। এবার আমি কি প্রসেসে হেয়ার প্যাকটা বানাই আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর রাতে আমি এটা করে রাখবো, সকালবেলা আমি উঠে 4-5 ঘন্টার মতো আমি অ্যালোভেরাটা সাইড করে কেটে রাখবো। কেটে ভিতরে যে হলুদ জেল যেটা আছে সেটা কখনোই মাথায় আপনারা অ্যাপ্লাই করবেন না, সেটা খুবই ক্ষতিকর। সেটা কখনোই মাথাতে বা স্কিনে লাগলে স্কিনের জন্য অনেক ক্ষতিকর। আর এখন রাত, সেজন্য আমি আমার বিছানা মশারি টানিয়ে নিয়েছি, আমি ঘুমাবো। তার আগে আমি এটা কেটে সাইড করে, যার আমি কীভাবে এটা কাটবো, কেটে আমি এভাবে দাঁড় করিয়ে রেখে দেবো। এর ভিতর থেকে হলুদ একটা জেল বের হবে, সেটা বের হওয়ার পর আমি কালকে এটাকে আমার হেয়ার প্যাকের সাথে দিয়ে দিব। আমি প্রথমে এখান থেকে এভাবে আপনারা কেটে নেবেন, এপাশেও কেটে নেবেন, অপোজিট সাইডেও কেটে নেবেন। আমি এটা ভেঙে ফেলেছি একটু, কেটে আপনারা এভাবে দাঁড় করিয়ে এভাবে একটু খারাপভাবে এখানে রেখে দিবেন। এখান থেকে এক ধরনের হলুদ জেল বের হবে, সেটা আমরা বের করে নেওয়ার পর আমরা এটা ব্যবহার করতে পারি, না হলে এটা স্কিনের জন্য খুবই ক্ষতিকর। আর যদি হলুদ জেলটা স্কিনে লেগে যায় তাহলে স্কিন জ্বলে যাওয়ার সম্ভাবনা এবং চুলে লাগালে চুল পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই জন্য আমরা অ্যালোভেরাটা যখনই ব্যবহার করবো, আমরা অনেকেই এটা জানি না, অনেকেই ভুল করি, আমরা অ্যালোভেরাটা যখন ব্যবহার করবো তখন এই সাইড আর এই পাশ কেটে নিব। অনেকে চাইলে এপাশও কাটতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এরকম করে কাটলেই হয়ে যাবে। কেটে আমরা এভাবে দাঁড় করে রেখে দেবো, এখান থেকে একটা জেল বের হবে, বের হওয়ার পর আমরা এটা কালকে ব্যবহার করব। এটা 2 ঘন্টার মতো রাখলেও হয়, আমি রাতে কেটে রাখছি, কালকে এটা ব্যবহার করব। ভিজিয়ে রাখবেন, রাতেই ভিজিয়ে রাখবেন। আমি আমার মেথিটা ভিজিয়ে রেখেছি, কালকে আমি দেখাবো। এপাশ থেকে আমরা এভাবে এভাবে দুই পাশে কেটে নিলাম, ভয় লাগলো এপাশেও কেটে নিয়ে দিই। এবার এভাবে এটা সকালবেলা আমি এটা প্যাকের সাথে ব্যবহার করব, তখন আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি ঘুমাই, সকালে দেখা হবে। মেথি আমলকি ভিজিয়ে রেখেছি এখানে, এখানে আমি মেথি আর আমলকিটা ভিজিয়ে নিয়েছি। আমার মেথি পুরো গ্রেট করা ছিল, এই জন্য এরকম সবগুলো উপাদান আমি ব্লান্ডারে গ্রেট করে নিব। আর এটা অ্যালোভেরাটা এবার আমি সাইড করে কেটে চামচ দিয়ে আছড়িয়ে নেব। ওকে, পুরো অ্যালোভেরাটা আমি এভাবে পুরো পর্দাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা চামচ দিয়ে দিয়ে এইভাবে উঠিয়ে নেব, জেলটা বের করে নেব। আমি জেলটা বের করে নিয়েছি এভাবে, এবার আমি সবগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। সবগুলো উপাদান খুব ভালোমতো গ্রেট করা হয়ে গেছে। এবার এটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করব এবং এক ঘন্টা পর সাবান দিয়ে চুল ধুয়ে ফেলব। এই হেয়ার প্যাকটি আপনাদের চুল দ্রুত লম্বা করবে, চুলের গোড়া শক্ত করবে, চুল সিল্কি করবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। ঘরবাড়ি আমার সব গোছানো শেষ, এবার আমি রান্নাঘরটা গুছিয়ে নেব।
বক্সে ইলিশ মাছ কেটে রাখা হয়েছে, এটা ফ্রিজে রাখবো। Thank you.